পূবালী ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ড প্রাথমিক অবস্থায় ইস্যু করার পরে এই কার্ডের অ্যাক্টিভ করার পরে একটা পিন নাম্বার আসবে মোবাইলে। যখন পূবালী ব্যাংকের এটিএমে এই কার্ড ইউজ কর কাস্টমার ইউজ করবে তখন ওই বাই ডিফল্ট পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে হবে। এই চেঞ্জ করার সিস্টেমটা হচ্ছে কার্ডটাকে এই অবস্থায় সিপটা উপরের দিকে থাকবে, মেশিনে প্রবেশ করাইতে হবে। মেশিনে প্রবেশ করার পরে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ সিলেক্ট করতে হবে, অবশ্যই ইংলিশ সিলেক্ট করতে হবে। তারপরে মোবাইলে যে পিন নাম্বারটা আসবে অ্যাক্টিভ করার পরে ওই পিন নাম্বারটা দিতে হবে। তারপরে পিন চেঞ্জ অপশানে যেতে হবে, এখানে পিন চেঞ্জ অপশান বাটনে প্রেস করার সাথে সাথে এখানে আপনার কার্ডের পিন নাম্বার পরিবর্তন করতে চাইলে বর্তমান পিন নাম্বারটা দিতে হবে। আপনার মোবাইলে যে পিন নাম্বারটা আসবে সেই পিন নাম্বারটা দিতে হবে এখানে। দেন আপনার এরপরে আসবে আপনার নতুন পিন নাম্বার, যে পিন নাম্বারটা আপনি দিতে চাচ্ছেন আপনার কার্ডে ওই পিন নাম্বারটা দিবেন। এটা অবশ্যই আপনি মনে রাখতে পারবেন, এরকম ডিজিট দিবেন। পূবালী ব্যাংকের ডেবিট কার্ডে পিন নাম্বার 6 ডিজিট, প্রথমবার দেওয়ার পরে আবার পিন নাম্বার দেওয়ার জন্য বলবে। পিন নাম্বারটা আমি দ্বিতীয়বার দেওয়ার পরে ব্যাস আমার পিন নাম্বার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আমার পুরাতন পিনটা দিয়ে আবার ট্রাই করে দেখব কার্ডটা কাজ করে কি না। দেখুন স্ক্রিনে দেখুন আমার পুরনো পিনটা কাজ করতেছে না, আমাকে এখানে ভুল পিন বলে মেশিনে মেসেজ দিচ্ছে। আপনারা যখন পূবালী ব্যাংক থেকে নতুন ডেবিট এবং ক্রেডিট কার্ড নেবেন অ্যাক্টিভ করার পরে আপনাদের মোবাইলে একটা মেসেজ পাবেন যে একটা বাই ডিফল্ট 6 ডিজিটের একটা পিন নাম্বার পূবালী ব্যাংক থেকে আপনাকে দেওয়া হবে। আপনি পূবালী ব্যাংকের এটিএমে যদি এই কার্ডটা ইউজ করতে চান অবশ্যই আপনাকে পিন নাম্বারটা চেঞ্জ করে নিতে হবে। পিন নাম্বার চেঞ্জ না করলে আপনি কোনো প্রকার লেনদেন করতে পারবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।